আসসালামু আলাইকুম আমার প্রাণ স্নেহের শিক্ষার্থী বিন্দু সকলে আশা করি ভালো আছো শুক্র আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের পরিবেশটা আলো ঝলমলে বেশ ভালো একটি সকাল খুব ভালো লাগছে আমি খুব সকাল সকাল তোমাদের ক্লাসটি নিচ্ছি আমার খুব ভালো লাগছে তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠলে তোমাদেরও ভাল লাগবে তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি আজকে আমরা অধ্যায় এগারো পড়ছি তোমরা জানো ইমিউনিটি অধ্যায় মানব জীবনের প্রতিরক্ষা ব্যবস্থা হুম তো আজকে আমরা করব হলো অ্যান্টিজেন বা ইমিউনিজেন ইমিউনোজেন হুম অ্যান্টিজেন এর আগের ক্লাসে আমরা পাঁচ এবং ছয় এবং সাত নম্বর ক্লাসে আমরা অ্যান্টিবডি পড়েছিলাম আজকে আমরা অ্যান্টিজেন পড়ব ঠিক আছে তো চলো শুরু করা যাক আচ্ছা অ্যান্টিজেন অ্যান্টিজেনটা কি প্রথমেই তোমাদের অ্যান্টিজেনের সংজ্ঞাটা জানা খুবই জরুরি ঠিক আছে তাহলে অ্যান্টিজেনটা কি অ্যান্টিজেনটা হলো যে দেহের ভেতরে যেসব পদার্থ বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে দেহ অনাক্রম্যজনিত সাড়া দেয় হ্যাঁ তাদের অ্যান্টিজেন বা ইমিউনিজেন বলে ঠিক আছে তা আমি আবার বলছি তোমরা খাতা কলম নিয়ে লিখতে পারো আবার মনেও রাখতে পারো দেহের ভেতরে যেসব পদার্থ বহিরাগত বলে চিহ্নিত হয় হ্যাঁ যেসব দেহের ভিতরে যেসব পদার্থ ঢুকে সেগুলো বাইরের মনে হয় হ্যাঁ তারা বহিরাগত বলে চিহ্নিত হয় এবং যাদের অনুপ্রবেশের ফলে সাড়া দেয় তাদের বা বলে এন্টিজেন হাঙ্গেরীয় বিজ্ঞানী এই যে ইনি ইনি হলেন হাঙ্গেরীয় বিজ্ঞানী বিজ্ঞানী ডিউস্টাস সর্বপ্রথম উনিশশো তিন সালে অ্যান্টিজেন অ্যান্টিজেন শব্দটি ব্যবহার করেন এই বিজ্ঞানী ঠিক আছে এখন ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বিভিন্ন অংশ যেমন হলো আবরণ ক্যাপসুল কোষপ্রাচীর ফ্লাজেলা ফিম্ব্রি হ্যাঁ বিভিন্ন জায়গায় এই 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 অ্যান্টিজেনগুলো থাকে ভাইরাস এবং অন্যান্য অনুজীব অ্যান্টিজেন হিসেবে বিবেচিত হয় আর অ্যান্টিজেন বিবেচিত হয় এবং পরাগ্রণু ডিমের সাদা অংশ প্রতিস্থাপিত কলা ও অঙ্গ কিংবা দানকৃত রক্ত ইত্যাদি অনু ইতে অণুজীব উপাদান অনেক সময় অ্যান্টিজেন হিসেবে কাজ করে আচ্ছা অধিকাংশ অ্যান্টিজেন কি হয় অধিকাংশ এন্টিজেন প্রোটিন ধর্মী অধিকাংশ এন্টিজেনই প্রোটিন ধর্মী তোমরা নিশ্চয়ই জানো তাহলে অধিকাংশ এন্টিজেন থাকে প্রোটিন ধর্মী ও জটিল রাসায়নিক গঠন বিশেষ তাহলে অধিকাংশ অ্যান্টিজেনগুলো রকম এদের প্রকৃতগুলো কি প্রকৃতগুলো কীরকম প্রোটিন ধর্মী থাকে এবং জটিল রাসায়নিক বিশিষ্ট জটিল জটিল না জটিল জটিল কী ধরনের বিশিষ্ট রাসায়নিক বিশিষ্ট ঠিক আছে রাসায়নিক গঠন গঠন বিশিষ্ট তবে অ্যান্টিজেন কি পোলিস্যাকারাইড হ্যাঁ গ্লাইকোপ্রোটিন নিউক্লিও নিউক্লিও প্রোটিন হতে পারে কি কী কীরকম হতে পারে হতে পারে হচ্ছে যে পোলিস্যাকারাইড ধরনের হতে পারে হুম তারপরে হতে পারে গ্লাইকোপ্রোটিন হুম আমি অর্ধেক লিখছি তোমরা একটু দেখে নিয়ে গ্লাইকোপ্রোটিন হতে পারে আর হলো নিউক্লিও হতে পারে ঠিক আছে হ্যাঁ নিউক্লিও হতে পারে এই তিন ধরনের হতে তিন ধরনের প্রোটিনও হতে পারে এদের আণবিক ওজন কত সাধারণত এক হাজার দশ হাজার ডালটন এদের আণবিক ওজন হয় দশ হাজার ডালটন হতে পারে দশ হাজার ডালটনের এর এরও বেশি এর বেশি এটার আণবিক ওজনটা তাই হয় যেহেতু রাসায়নিক গঠন জটিল সেই কারণে এদের দশ হাজারের বেশি কী রাসায়নিক দশ হাজার ডালটনেরও বেশি কি থেকে আণবিক ওজন থাকে আচ্ছা অ্যান্টিজেন কী করে এই অ্যান্টিজেনটা অ্যান্টিজেনটা অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয়ে দেহে অনাক্রম্য ক্রিয়া ঘটায় ঠিক আছে তাহলে অ্যান্টিজেন শুধু শরীরে দিলেই হবে না বা গেলেই হবে না হ্যাঁ গিয়ে আবার দেহের যে অ্যান্টিবডি আছে অ্যান্টিবডির সাথে কী হয় আবদ্ধ হয় আবদ্ধ হয়ে তারপরে অনাক্রম্য ক্রিয়া বা মানে ইমিউনিটি ক্রিয়া ঘটায় ওকে আচ্ছা এখন আমরা দেখি প্রকারভেদটা প্রকারভেদ কি এই অ্যান্টিজেনের প্রকার প্রকারটা হলো উচ্ছের উপর ভিত্তি করে অ্যান্টিজেনটা হয় দু ধরনের কি কি যথা এক্সোজেনাস অ্যান্টিজেন এবং অ্যান্ডোজেনাস অ্যান্টিজেন সহজেই অনিয়মীয় যে এক্সোজেনাস যেটা সেটা হচ্ছে যে কি যেসব অ্যান্টিজেন প্রশ্বাস গলধকরণ বা অন্তক্ষেপণের মাধ্যমে দেহের বাইরে থেকে প্রবেশ করে এক্সোজেনাস মানে বাহিরে থেকে দেহের ভিতরে প্রবেশ করছে সেটাকে বলা হয় এক্সোজেনাস এন্টিজেন হ্যাঁ আর এটার উদাহরণ কি ব্যাকটেরিয়া ভাইরাস সত্রাকটোজোয়া কৃমি ধুলিকণা খাদ্যকণা পরাগরেণু আমি লিখছি না সেগুলো উদাহরণগুলো এই ঠিক আছে আর অ্যান্ডোজেনাস অ্যান্টোজেন এন্ডোজেনাস অ্যান্টি অ্যান্টিজেন্টটা কি এন্ডোজেনাস হলো যেসব অ্যান্টিজেন দেহের ভেতরে কোষের বিপাকীয় কার্যাবলী দ্বারা কিংবা ভাইরাস ও সংক্রমণের ফলে সৃষ্টি হয় তাদের এন্ডোজেনাস অ্যান্টিজেন্ট বলে এগুলোর উদাহরণ কি এন্ডোজেনাস অ্যান্টিজেনের উদাহরণ হচ্ছে টিউমার টিউমার স্পেসিফিক অ্যান্টিজেন প্রোটিন অ্যান্টিজেন এবং এইস এল এ মানে হিস্টো হিস্টোকম্প্যাটিবিলিটি লিউকোসাইট অ্যান্টিজেন ঠিক আছে আর এটা হলো যেটা বড় সেটা হলো এসি এটাকে এইস এল এ দিয়েও প্রকাশ করা হয় সেটা হলো হিস্টোকম্প্যাটিবিলিটি লিউকোসাইট অ্যান্টিজেন এটা হলো উদাহরণ এই হলো উচ্চের উপর ভিত্তি করে দুই ধরনের আচ্ছা তাহলে সাধারণ অ্যান্টিজেন কোনগুলো সাধারণ অ্যান্টিজেন হলো এগুলো তাহলে সাধারণ অ্যান্টিজেনগুলো কি চলো একটু দেখি সাধারণ অ্যান্টিজেন হলো হুম এপিটোপ এপিটোপ অ্যান্টিজেন এপিটোপটা কী এপিটোপ অ্যান্টিজেনটা হলো আমি একটা একটা করে বলে যাবো তোমরা পরে মুখস্থ করে নিও ঠিক আছে আচ্ছা এপিটোপ অ্যান্টিজেন আজকে খুবই অল্প সময় ক্লাসটি শেষ করে দেবো এপিটোপ অ্যান্টিজেন অ্যান্টিজেন এটি হলো এই যে এটি আমি এপিটোপটা পড়ছি এটি আচ্ছা এপিটোপটা হল জটিল প্রোটিনের যে অংশ অনাক্রমতন্ত্র অ্যান্টিবডি এবং বি কোষ বা টি কোষ দ্বারা শনাক্ত হয় তাকে এটা হলো বি লিম্ফোসাইট কোষ দ্বারা শনাক্ত হয় এবং টি কোষ দ্বারা হয় তাকে এপিটো বলে হুম বা অ্যান্টিজেনিক ডিটারমিনেট বলে হুম অ্যান্টিজেনিক ডিটারমিনেটও বলা হয় এই অ্যান্টিজেনটাকে এপিটোপনটিজেনটাকে হ্যাঁ একটি অ্যান্টিজেন প্রোটিনের একাধিক এপিটোপ থাকতে পারে একটি অ্যান্টিজেন্টিজেন অক্সিজেনধর্মী প্রোটিনের একাধিক এপিটোপও থাকতে পারে হ্যাপটেন হ্যাপটেনটা কি হ্যাপটেন অ্যান্টিজেনটা হলো আচ্ছা হ্যাপটেন্স এস হবে এখানে হ্যাপটেন্স আচ্ছা হ্যাপটেন্সটা কি অনেক সময় বিশেষ ক্ষুদ্র রাসায়নিক অণু নিজে অ্যান্টিজেন না হলেও অন্য কোনো বৃহৎ প্রোটিন বা বৃহৎ কোনো অ্যান্টিজেনের সাথে যুক্ত হয়ে অ্যান্টিজেন ধর্মী হয়ে পড়ে এবং অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয় এসব পদার্থকে কি বলে এসব পদার্থকে হ্যাপটেন বলে ঠিক আছে আর হ্যাপটেনগুলো বিশেষ প্রোটিনের উপর এপিটপ হিসেবে কাজ করে এই এই হ্যাপটেনগুলো এই এপিটপ হিসেবেও কাজ করে এটা হিসাবেও কাজ করে আচ্ছা এই গেল তোমাদের কি হ্যাপটেন্স আচ্ছা অ্যালার্জেন্টটা কি অ্যালার্জেন্ট অ্যালার্জেন্ট হলে অনেক সময় দেখা যায় যে অক্ষতিকর কিছু বস্তু অক্ষতিকর ক্ষতিকর না সেগুলো হচ্ছে যে ধুলোবালি পরাগ্রণু কিংবা বিড়াল লোম ইত্যাদির উপস্থিতিতে অনাক্রম অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করে ঠিক আছে তাহলে এই প্রতিক্রিয়া করলে ফলে কি হয় অ্যালার্জি হয় তাহলে অ্যালার্জি এই যে অ্যালার্জেনের সাথে অ্যালার্জির সাথে অ্যালার্জেন মিল আছে অ্যালার্জি হয় এগুলো অ্যান্টিজেন হিসেবে কাজ করে এবং এদের অ্যালার্জেন্ট বলে এই হল অ্যালার্জেন্ট অ্যান্টিজেন আর তারপরে কি সুপার অ্যান্টিজেন সুপার মানে তো সুপার হিট মুভি আচ্ছা সুপার হিটটা কি সুপার অ্যান্টিজেনটা হচ্ছে সুপার অ্যান্টিজেনটা যে সকল অ্যান্টিজেন টি কোষে নন স্পেসিফিক ধরনের সক্রিয়করণ করে বিপুল পরিমাণ সাইটোকাইন নিঃসরণ করে তাদের সুপার অ্যান্টিজেন বলে এই যে টি সেল টি লিম্ফোসাইটস এখান থেকে নিঃসরণ করে বিপুল পরিমাণ সাইটোকাইন নিঃসরণ করে তাদেরকে সুপার অ্যান্টিজেন বলে ঠিক আছে সুপার আচ্ছা এখন আসো টলারজেন টলারোজেনটা কি টলারের থেকে টলারোজেন না টলারেট করতে পারবে হ্যাঁ তোমার কথা আমি টলারেট করতে পারছি না আচ্ছা সেটা টলারোজেন তাহলে যে যেসব অ্যান্টিজেনিক বস্তু তাদের আণবিক গঠনের অনাক্রত তন্ত্রকে কি করে সাড়া না দেওয়ায় উদ্বুদ্ধ করে তাদের টলারোজেন অ্যান্টিজেন বলে গেল তারপরে কি টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এটা টি ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন মানে কি টি স্বাধীন অ্যান্টিজেন যেটা সেটা হলো যেসব অ্যান্টিজেনের অ্যান্টিবডি উৎপাদনে বিল লিম্ফোসাইট এই যে এটা হলো বি লিম্ফোসাইট এটা ছিল টি লিম্ফোসাইট এটা ছিল লিম্ফোসাইট টি লিম্ফোসাইট ঠিক আছে তাহলে যেসব অ্যান্টিজেন কি করে যেসব যেসবেনের অ্যান্টিবডি উৎপাদনে বিদ্বুদ্ধ করতে হেল্পার টি লাগে এই যে হেল্পার টি লাগে হ্যাঁ এই যে টিটা লাগে হেল্পার টি লাগে টি কোষের উপস্থিতির প্রয়োজন হয় না সরি লাগে না লাগে না তাদের টি স্বাধীন অ্যান্টিজেন বলে তখন এই টি হেল্পার অ্যান্টিজেনটা লাগে না উৎপাদন করতে বিম্পোসাইটের ওখানে উৎপাদন করতে লাগে না সেখানে বলা হয় একটি স্বাধীন অ্যান্টিজেন ওকে অ্যান্ড লাস্ট ওয়ান বলছে যে অনাক্রম্য প্রকট বা ইমিউনোডোমিনেন্ট অ্যান্টিজেন ইমিউনোডোমিনেন্ট অ্যান্টিজেন কোনটা অনাক্রম্যতায় সারা ধারণের ক্ষেত্রে যেসব অ্যান্টিজেন অন্য সকল অ্যান্টিজেন কিংবা সংক্রামক সংক্রমক হতে প্রকট থাকে তাদের অনাক্রম্য প্রকট অ্যান্টিজেন বলে বন্ধুরা এই ছিল আজকের এন্টিজেন ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব আর তোমাদের পড়া কি হ্যাঁ এস কি এস ডাব্লু এই নামগুলো পড়বা আর উদাহরণগুলো পড়বা যে এই এই উদাহরণগুলো আমি যেগুলো বলছিলাম না এটার এক্সোজেনাসের উদাহরণ আর এন্টোজেনাসের উদাহরণ উদাহরণগুলো একটু ভালো করে পড়বা আর এসডাব্লু এগুলোর নাম শুধু যাও শুধু নাম নাম লিখে দেখাবো আমাকে এস ডাব্লু এই অ্যান্টিজেনগুলোর নাম সবগুলো নাম লিখে দেখাবার তো বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আমরা নেক্সট ক্লাসে করব অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির বিক্রিয়া তো বিক্রিয়া বিক্রিয়াটা খুবই মজার একটি ক্লাস ভালো লাগবে সকলের তো সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আজকের ক্লাস আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ